する？する？うん。এই যে একটা দাগ দিছে দেখছো, এই দাগটা দেখি বুঝাইছে বলতে পারো? এই দাগটা দেখ বুঝাইছে যে এই যে এই মার্জিন আর এই মার্জিন এই দুইটার মাঝামাঝি জায়গা পর্যন্ত এই দাগটা এভাবে করে আনতে হবে, ঠিক আছে? আর তুমি যদি দাগটা বেশি লম্বা করে দাও তাহলে কিন্তু বড় সুন্দর হবে না, কিন্তু যখন তুমি এই দাগ থেকে এই মাঝখান পর্যন্ত আবার এই ঠিক এই সমান করে এভাবে দাগটা দিবা, তখন এই সুন্দর করে দেখা যাবে বড়টা হবে, মানে কটা হবে, ঠিক আছে? এইগুলো বুঝাচ্ছে। আর এই দাগটা দিয়ে বুঝাচ্ছে যে এই ক্ষয়ের এই মাথাটা এবং এই অংশটা এক সমান, কোনোটা বাড়তিও নাই ভিতরেও নাই, এক সমান করে লিখছে, ঠিক আছে? আবার পাশের এই দাগটা দিয়ে দেখাবে যে পাশের দাগটা আবার সোজা করে দিবে, এগুলো খেয়াল করতে হবে। পরে গড়, এই যে গড় নিচের অংশটা প্রথম লিখছে, দেখছো? প্রথম এই অংশ, এই যে প্রথমে এই অংশটা লিখছে, পরে এই পাশে দিয়ে ঘুরে কিভাবে লিখছে, লিখে দাও। প্রথমে একটা ছোট চ লিখছে, পরে চর উপর দিয়ে আসতে করে আপনার মাথা ভরে দেওয়ার জন্য ছ লিখছে। Gracias.